হ্যালো, আমি চন্দ্রানী। আমার রান্নাঘরে আপনাদের স্বাগত। আজকে আমি চিকেনের একটা রেসিপি নিয়ে এসেছি, সেটা হলো চিকেন চাপ। আসুন রেসিপিটা দেখে নিই। পাঁচশো গ্রাম চিকেন আমি নিয়ে নিয়েছি, আর নিয়েছি দু টুকরো দারচিনি, ছটা এলাচ, ছটা লবঙ্গ আর এক টুকরো জায়ফল। এইগুলো আমি একসঙ্গে মিক্সিতে গুঁড়ো করে নিচ্ছি। এবার একটা বাটি নিচ্ছি, বাটির মধ্যে আমি চিকেনের টুকরোগুলো তুলে নিচ্ছি। দারচিনি, এলাচ, লবঙ্গ, জায়ফলের গুঁড়োটা আমি মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি। আর নিচ্ছি দু চামচে পোস্তর গুঁড়ো, এক চামচে গোলমরিচ, তিন চামচে চারমগজ আর কিছুটা কাজু বাদাম। আর নিচ্ছি অল্প একটু জয়িত্রী। পোস্ত, চারমগজ, কাজু বাদাম আর গোলমরিচ আমি একসঙ্গে নিয়ে এগুলো গুঁড়ো করে নিচ্ছি। পোস্তর গুঁড়ো, চারমগজ, কাজু বাদাম আর গোলমরিচের আমি যে গুঁড়োটা আমি করেছি সেটা আমি মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি। এই জয়িত্রীটা আমি টুকরো টুকরো করে মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি। কুড়িটা মতো রসুনের কোয়া নিয়েছি, একটা বড় টুকরো আদা নিয়েছি, সেগুলো আমি মিক্সিতে পেস্ট করে নেব। আর রসুনগুলো আমি অল্প একটু জল দিয়ে পেস্ট করে নিচ্ছি। এই রসুনের পেস্টটা আমি মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি। আদাটাও অল্প একটু জল দিয়ে আমি পেস্ট করে নিচ্ছি। এই আদার পেস্ট থেকে আমি আদার রসটা মাংসের মধ্যে দেব আর ছিবড়েটা ফেলে দেব। এক চামচে শুকনো লঙ্কার গুঁড়ো আমি দিয়ে দিলাম। আর এক চামচে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। হাফ হাতা কেওড়ার জল আমি দিয়ে দিচ্ছি। আর হাফ হাতা গোলাপ জল দিয়ে দিচ্ছি। চার ফোঁটা মিঠা আতর দিয়ে দিচ্ছি। Thank you.
পরিমাণ মতো নুন আমি দিয়ে দিচ্ছি। হাফ চামচ চিনি আমি দিয়ে দিলাম। এক চামচে ছাতু দিয়ে দিচ্ছি। চার চামচে টক দই দিয়ে দিচ্ছি। মাংসটা সেদ্ধ হয়ে গেছে, এবার আমি ওভেনটা অফ করে দিচ্ছি। আমার রান্নাটা হয়ে গেছে। এটা আপনারা ঘরে করে দেখবেন, রেস্টুরেন্টের চিকেন চাপের স্বাদ পাবেন। আর এ পর্যন্ত আমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার আর কমেন্টস করতে কিন্তু ভুলবেন না।